নমস্কার বন্ধুরা ফার্মালার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে তৃতীয় হারভেস্টিং করলাম আমার যে ভিনার কিস শশাটা ছিল সেটা আজকে তৃতীয় হারভেস্টিং হলো তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় চারশো কেজির মতো শশা হারভেস্ট করলাম আমি আজকে তৃতীয় হারভেস্টে আর শশার কোয়ালিটি কালার কেমন আছে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু এদিকে দেখাবেন শশার কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই বলে গাঢ় সবুজ সেরকম গাঢ় সবুজ কিন্তু একদম নয় হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো যে দেখতে পাচ্ছেন এটা মালচিংয়ের ভিতরে ছিল আর খ্যাত যেটা হচ্ছে যে এখানে পনেরো শতাংশ জমি আমার নেই পনেরো শতাংশের থেকে অনেক জমি কম হবে ওইদিকে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওই যে ট্রেক্টারের যে একটা রোটা ভেটো যায় সেই পরিমাণে একটা জায়গা ওদিকে গ্যাপ রয়েছে তো সেটা এবার আমি সমান করে সেইখানেও চাষবাস শুরু করব তাতে জমিটা আমার বাড়বে আর যেহেতু এখানে পনেরো শতাংশ জমি নেই তারপরেও চারশো কেজি ফল হারভেস্ট করলাম তৃতীয় হারভেস্টিংয়ে আশা করছি যে এর পরবর্তী হারভেস্টে অর্থাৎ একদিন পর যে আমি আবার হারভেস্ট করব সেখানে চারশো কেজি পার হবে আর এদিকে গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকে অনেক গাছ রয়েছে এদিকে পেঁপে গাছ রয়েছে কোলা সুপারি গাছ রয়েছে তো সেই কারণেও এদিকেও ফলন অনেক কম হয় আর গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকের গাছগুলো সেরকম একটা ঢাকেনি তো যেহেতু শিকড় গাছের শিকড়ের যে টান রয়েছে সেটার জন্য এদিকে অনেক ফলন কম হয় আর আজকে হারভেস্ট এতটুকুই আর এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য বানিয়ে রেখেছি ভিডিওটা কিন্তু সেটা দিতে পারছি না যার কারণ হচ্ছে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না আর শশা গাছের কোয়ালিটি কীরকম আছে দেখতে পাচ্ছেন সব আপনাদের চোখের সামনেই তো এই হচ্ছে আজকের আপডেট ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন